আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা হচ্ছে আইসিটি ভবনে। এখানে আমরা একটা পিসি বিল্ড করার জন্য এসেছি। আমরা আইসিটি ভবনে এসেছি। আইসিটি ভবন থেকে আমরা কীভাবে পিসিটা বিল্ড করছি, কত টাকা প্রাইস পড়ছে, কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমরা দেখি এবং ভিতরে যাই। ভিউয়ার্সরা, আমরা এখন এসেছি হচ্ছে আইসিটি ভবনের হচ্ছে লিফটের 7th ফ্লোরে। এখানে এসেছি ভাইয়ার সাথে, আমার গতকাল রাতে কথা হয়েছে। আমি এখানে আসছি পিসি বিল করার জন্য এবং কীভাবে পিসিটা বিল করছি সেটা আপনাদের দেখাচ্ছি এবং কী কী জিনিস নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা যে শপটা এসেছি, শপটা হচ্ছে জেনটেক বিডি। এই শপে এসেছি, এই শপে এসে আমরা অলরেডি সব কিছু নিয়েছি, কী কী নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে আমরা দেখাচ্ছি হচ্ছে প্রসেসরটা। প্রসেসর হচ্ছে কোরাই 5 7 জেনারেশন, এটা নিয়েছি। আর মাদারবোর্ডটা নিয়েছি হচ্ছে গিগাবাইটের হচ্ছে H150M DS2, এটা নিয়েছি। আর হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছে হচ্ছে রেভেঞ্জারের 350 ওয়াটের, এটা হচ্ছে বেস্ট, সেজন্য আমরা এটা নিয়েছি। আর হচ্ছে M.2 নিয়েছে হচ্ছে টিম গ্রুপের হচ্ছে 256 GB। আর হার্ড ডিস্কটা হচ্ছে আপনার 2 TB তোশিবা, এটা নিয়েছি। আর হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে র্যাম হিসাবে দুইটা নিয়েছি, 8 GB করে রমেস্তা, এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, এটা আমরা নিয়েছি। হ্যাঁ, 2666 বাসের এটা নিয়েছি। এটা হচ্ছে আপনার হিটসিংয়ের এটা। আর ক্যাশিং হিসেবে নিয়েছি এই 8 GB লাইটটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাগে। অনেকগুলো আছে যেটা হচ্ছে গোল গোল 3-4-5টা, ওটা হচ্ছে দেখতে ওরকম ভালো লাগে না, অন্যরকম লাগে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেজন্য আমরা এটা নিয়েছি। সাথে হচ্ছে এটা টেম্পার গ্লাসও আছে, দেখুন ভিতরে যা আছে সবই দেখা যাবে। গ্লাসটা অনেক মজবুত, এটা কখনো নর্মালি ভাঙবে না, এগুলো আমরা নিয়েছি। সাথে আমরা কিবোর্ড মাউস নিয়েছি একটা কম্বো প্যাক, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে হচ্ছে সেট আপটা হবে, আমরা সেট আপটা করে নিই, তারপর আমরা ওপেন করে দেখাবো সম্পূর্ণ যে সেট আপটা কেমন হলো, এবং মনিটর সহ আমরা দেখাবো ওপেন করে যে কেমন হলো, স্পিড কেমন হলো, কী কী থাকবে না থাকবে সবই দেখাবো। আসলে আমরা সেট আপটা দেখি। আচ্ছা, আমরা সাথে আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে সিপিও কোলার। এটা হচ্ছে লাইটিং আছে, দেখতে সুন্দর লাগবে এবং হচ্ছে সিপিওটা ভালো থাকবে। এটা মডেল নাম্বার হচ্ছে HF685, আপনারা এটা নিতে পারেন, আমি এটা নিয়েছি, আপনারা চাইলে এটাও নিতে পারবেন। ডিফল্ট যে কুলিং ফ্যানটা ছিল সেটা আমরা লাগাচ্ছি, কারণ আগের যেটা লাগানোর ট্রাই করেছিলাম সেটা লাগালে আমাদের হচ্ছে র্যামটা ঠিক মতো বসতেছিল না, সেজন্য আমরা ডিফল্ট যে কুলিং ফ্যানটা আছে সেটা আমরা লাগিয়েছি। দেখুন, যদি আমরা মাদারবোর্ডটা চেঞ্জ করতাম তাহলে হয়তো লাগানো যেত, কিন্তু আমরা হচ্ছে গিগাবাইটের এই মডেলটা নিয়েছি, সেজন্য সাথে সেট আপ হয় নাই ওই কুলিং ফ্যানের সাথে, সেজন্য আমরা এটা নিয়েছি। ডিফল্ট যেটা সেটা আমরা সেট আপ করলাম, সাথে র্যামটাও লাগানো হলো। M.2 লাগানো হচ্ছে। Thank you.
পাওয়ার সাপ্লাইটা এখন হচ্ছে বসানো হবে। যদি বোর্ডের সমস্যা বোর্ডে এটা চেঞ্জ করে দেওয়া যায়, স্যার সার্কিটটা চেঞ্জ করে দেয় 700 টাকা সার্কিটটা চেঞ্জ করে দেয়। আশা করি দুইটার কথা কিছু হবে না, বাকিটা আল্লাহরই। আমরা এই মনিটরটা নিতে চাচ্ছি, ভাইয়ের কাছে নিচ্ছি। ভাই অনেক ফ্রেন্ডলি, আমাদের ভালো একটা প্রোডাক্ট দেখিয়েছেন। এ হচ্ছে মনিটরটা, 21.5 ইঞ্চি মনিটর, এটা আমরা নিচ্ছি আমাদের ডেস্কটপ যে পিসিটা বিল্ড করতেছি তার জন্য। আশা করতেছি কোনো সমস্যা হবে না, ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ। ভাই বলছি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আমরা এটা নিচ্ছি এবং পিসিটার সাথে আমরা অ্যাডজাস্ট করে আপনাদের দেখাবো। এটা হচ্ছে ভিজিআই কেবল আছে, এইচডিএমআইও কেবল আছে, দুটি আছে। এটা হচ্ছে একটা অফিসে ব্যবহার করতো ভাইয়া, যেটা বললো 6-7 মাস ইউজ করেছে, তারপর হচ্ছে এটা ভাইয়া নিয়ে আসছে। এ হচ্ছে মনিটরটা, ভাইটা হচ্ছে প্যাকিং করে দেবেন। আপনার এইটা আমি আবার করে নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আবার হ্যাঁ একদম আমরা কিবোর্ড, মাউস এবং হচ্ছে হেডফোনের একটা কম্বো প্যাক নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কম্বো প্যাকটা। যদিও বাসায় কিবোর্ড মাউস আছে, তারপর হচ্ছে কম্বো প্যাক লাইটিং কিবোর্ড এবং হেডফোনের জন্য এই জিনিসটা নেওয়া হয়েছে। আসুন আমরা এটা আনবক্স করি, আনবক্স করে দেখাচ্ছি আপনাদের। দেখুন তো লাইটিং, তাই না? এটা লাইটিং কিবোর্ড, এটা হচ্ছে একটা হেডফোন, একটা মাউস প্যাড, আর একটা হচ্ছে মাউস। এদিকে আমাদের পিসিটা রেডি হচ্ছে, উইন্ডোজ দেওয়া হচ্ছে। আমরা উইন্ডোজ দেওয়া পর্যন্ত ওয়েট করি, তারপর আপনাদের ফুল সেট আপটা করার পর আমরা দেখাবো ওপেন করে। দেখুন লাইটিংটা দেখাচ্ছে আপনাদের, লাইটিংটা। পিসিটা আমাদের রেডি, যা শুধু এখন সফটওয়্যার আপডেট দেওয়া হচ্ছে এবং কিছু সফটওয়্যার দেওয়া হচ্ছে। পিসিটা আপনাদের দেখাচ্ছি, না না থাক এখানে থাক, সমস্যা নেই। এটা হচ্ছে পিসিটা আমাদের, ভাইয়াটা আমাদের বিল্ড করে দিলেন, অনেক ভালোভাবে দিয়েছেন। এ হচ্ছে 8GB 3টা লাইট এবং হচ্ছে টেম্পার গ্লাস, এবং ভিতরে দেখা যাচ্ছে আমরা একটা বলেছিলাম লাইট একটা সেটিং করবো, আমরা ওটা সেটিং করতে পারিনি, কারণ ওই মাদারবোর্ডের সাথে সেটা আমাদের সেট হয় নাই, সেজন্য আমরা শেষ পর্যন্ত সেটা বাদ দিয়েছি। তারপর লুকিংটা খারাপ না, যদি লাইটটা থাকলে আরও ভালো লাগতো। তারপর অনেক ভালো হয়েছে,
আশা করি পারফরম্যান্স আমরা অনেক ভালো পাবো। আমরা বাসায় গিয়ে আমরা হচ্ছে যে মনিটরটা নিয়েছি সেই মনিটর সহ আপনাদের ফুল সেট আপটা দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যে পিসিটা আইসিটি ভবন থেকে নিয়েছি সেটা আমি বাসায় সেট আপ করেছি। আমার সেট আপটা দেখুন, আমি এখানে নতুন যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে টেবিলটা কিনেছি এবং হচ্ছে কিবোর্ড যেটা বলেছিলাম নিয়েছি সেটা হচ্ছে হেডফোনটা ভালো হয় না দেখে আমি কিবোর্ডটা পরে লাস্টে নেই। আমার বাসায় কিবোর্ড ছিল, ব্লুটুথ হচ্ছে আপনার কিবোর্ড এবং মাউস ছিল একটার সাথে কানেক্ট করা, সেই জন্য আমি এটা নিয়েছি। এ হচ্ছে আমার ফুল সেট আপ পিসির, দেখুন এ হচ্ছে মনিটর। এটা আমি মনিটর কিনেছিলাম এক্সট্রা বাইরে হতে, মনিটরের রিভিউটা আপনারা হচ্ছে দেখবেন যখন আমি কিনেছি, ভিডিওর মধ্যে আছে। আর হচ্ছে এ হচ্ছে আট জিবি ক্যাচিংটা, দেখুন দেখতে সুন্দর লাগছে অনেক। এ হচ্ছে আট জিবি ক্যাচিং, আপনারা চাইলে আপনার হচ্ছে আইসিটি ভবন থেকে নিতে পারেন অথবা আপনার হচ্ছে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, বাট আমার সেট আপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সেট আপটা ভালো লেগেছে এবং এরকম আরও নতুন নতুন ট্রিক্স আরও পাবেন এবং এরকম আরও ব্লগ পাবেন। আমি যেহেতু কিনেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এবং ইউপিসিতে সব কিছু করবো এখন থেকে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কিছুটা হলেও হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।